হ্যালো গাইস এটা আমি ভিডিওটা দিচ্ছি এটা আমাদের পিসির বাড়ি আমার পিসির বাড়িতে চলে এসেছি আমার আমার পিসাদ বোন যে রয়েছে নিয়তি এর আগের এর আগে তোমরা এর ভিডিও দেখেছিলে নিয়তির ভিডিও আমার এই চ্যানেল থেকে আপলোড করেছিল আমরা শর্ট ভিডিও কিছু রয়েছে হোলি খেলার ওখানে কিছু শর্ট ভিডিও রয়েছে এছাড়াও ব্লগ ভিডিও রয়েছে তা ওর আশীর্বাদ হচ্ছে দেখতে পাচ্ছ আমরা এখানে এসেছি আমি এসেছি আমার ওয়াইফ এসেছে আমার বাবা এসেছে আমার ঠাকুমা এসেছে আমরা সকলে এসেছি এখানে আর ওর শ্বশুরবাড়ির লোকেরাও এসেছে তা ওরা এখন আশীর্বাদ করে দিচ্ছে সকলে সম্পূর্ণ ভিডিওটা আমি রেখেছি এখানে একটা স্মৃতি হিসাবে যাতে করে একটা স্মৃতি হয়ে থাকে ওর জীবনে তাও এখানে সব কিছুই রয়েছে এখানে একদম এই আশীর্বাদ থেকে শুরু করে রেস্ট্রি এবং অন্যান্য আরও মিষ্টি খাওয়ানো আরও অন্যান্য যা সব সামগ্রী হয় আর কি সেই আশীর্বাদে সেটা সম্পূর্ণটাই তুলে ধরেছি এখানে বাড়ির সকলে রয়েছে এছাড়াও রয়েছে আরও অনেক আত্মীয় স্বজন সকলে এসেছে ওনাকে মানে আমার বোনকে আশীর্বাদ করার জন্য তা ওদের বিয়ে এই বৈশাখ মাসেই হতে পারে ঠিক এখনো হয়নি মানে ডেটটা এখনো ঠিক হয়নি কবে ডেট হবে এমনিতেই তার মধ্যে আশীর্বাদ চলছে আর কি সো গাইজ দেখো এখানে আশীর্বাদ করে দেওয়া হচ্ছে এখন মনে করো মিষ্টি মুখ হবে এবং আরও অন্য কি কি জিনিস হয় সব হবে এখন এখানে বস্ত্র দান হচ্ছে মানে বস্ত্র ওনাকে আমার বোনকে দিয়ে দিচ্ছে ওর শ্বশুরবাড়ির লোক দেখতে পাচ্ছ তোমরা সকলে মানে কাপড় তুলে দিচ্ছে ওর হাতে এরপর মিষ্টি মুখ ছিল ও সকলের আশীর্বাদ ছিল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো আস্তে আস্তে সব কিছুই থাকবে এই ভিডিওতে আর তোমরা যেটা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে গাইস নতুন নতুন ব্লগ ভিডিও আমার এই চ্যানেল থেকে আসতেই থাকে প্রতিদিন আমি ভিডিও আপলোড করে থাকি আমি বিকালবেলাতেই ভিডিও আপলোড করি কোনো কোনো দিন একটু রাত্রি হয়ে যায় কিন্তু ভিডিও আমি প্রতিদিন আপলোড করেই রাখি তোমরা যেটা আমার ডেলি দেখো ভিডিও তারা সকলে জানো যে আমি প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি দেখো গাইস বস্ত্র এখানে দিয়ে দেওয়া হলো বস্ত্র দেওয়ার পর এখানে মিষ্টিমুখ হবে আরও কি কি হবে সব কিছু থাকবে এর ভিডিওতে আর ওর যে হাজব্যান্ড সেও রয়েছে এখানে রেজিস্ট্রি করার জন্য এখানে নিয়ে আসা আসছে আর কি যা দেখো গাইস এখন ওকে বরণ করে নিয়ে নিচ্ছে কুলোয় ধান রয়েছে সেই ধান এবং আমের পল্লব প্রদীপ এইসব দিয়ে ওকে বরণ করে নেওয়া হচ্ছে খুবই সুন্দরভাবে এরপর দেখতে থাকো গাইস আমি দেখাবো তোমাদের কি কি হয়েছে সব কিছুই থাকবে ব্লগে এখন পিসা আমার যে রয়েছে পিসা পিসা আশীর্বাদ করে দিচ্ছে এরপর পিসিও পিসিও আশীর্বাদ করে দেবে এই ভিডিওটা এখানে রয়েছে একটু পরে দেখবে পিসি চলে আসবে এ দেখো বলতে বলতে পিসি চলে এসেছে এবং আশীর্বাদ করে দিচ্ছে আমার এদিকে আমার বনু একটু মন খারাপ মানে বাড়ি থেকে চলে যেতে হবে সেই কারণে কান্না করেছিল যদিও সেই ভয়েসগুলো আমি এখানে রাখিনি এক্সট্রাভাবে আমি এখানে ভয়েসগুলো দিচ্ছি খুবই সুন্দরভাবে আর দেখো সকলকে প্রণামও করে দিচ্ছে যারা আশীর্বাদ করেছে তাদেরকে প্রণাম করে দিচ্ছে ও তা এরপরে আমার বাবাও রয়েছে আশীর্বাদ করেছে আরও অনেকেই রয়েছে এখানে আমার ঠাকুমাও আশীর্বাদ করেছে তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো আস্তে আস্তে দেখতে হবে সকলে আশীর্বাদ করছে এটা শ্বশুরবাড়ির লোক যারা রয়েছে তারা আশীর্বাদ করে দিচ্ছে অনেকজন ছিল এখানে তারা আশীর্বাদ করে সম্পূর্ণ ভিডিওটা আমি রাখিনি কিছু কিছু জায়গায় শুধু রেখেছি এখানে তারপর দেখো ইনিও একজন শ্বশুরবাড়ির লোক তিনি আশীর্বাদ করে চলে এসেছেন মাথায় ধান পরে যে আমার বাবাও এসেছে আশীর্বাদ করে দিলে বাবাও রয়েছে এখানে একটু পরে আমার ঠাকুমা চলে আসবে ঠাকুমা ওই যে দেখো বলতে বলতে চলে এসেছে ঠাকুমা এখানে ঠাকুমা আশীর্বাদ করে দিচ্ছেন এবং তারপরে ঠাকুমা একটু ই আর করেছে আর কি যাদের সঙ্গে ই আর করা যায় তা একটু পরে দেখতে পারবে তোমরা সেসব ভিডিও মানে আশীর্বাদের সাথে সাথে যে ওর যে শ্বশুরবাড়ির লোক তাদেরও একটু মানে কি করে নিচ্ছে মানে মাথায় দিয়ে আশীর্বাদের মতো একটা কিছু একটা করে হয়তো নিয়ম রয়েছে সেই নিয়মটাই করে দিচ্ছে দেখো ঠাম্মা সকলে মাথায় দি দিল তারপর আরও একজন রয়েছে তো ওনার মাথাও করে দিচ্ছে এইভাবে করে কোনো হাসি মজাকের মাধ্যমে আশীর্বাদের পর্ব শেষের দিকে চলে এসেছি এখন একটু পরে তোমাদেরকে দেখাবো যে এখানে যে রেজিস্ট্রি হয় সেটা এখন তোমাদের সামনে তুলে ধরবো এবং দেখাবো যে কিভাবে রিস্ট্রি হলো না হলো সবকিছু বৃত্তান্ত থাকবে এখানে না আশীর্বাদে আরেকটু পার্ট বাকি রয়েছে মিষ্টি খাওয়ানো যাই হোক সরি গাইস তাই এই মিষ্টি খাওয়ানোটা এখন চলছে মিষ্টি খাওয়ানোর পরে আমরা রেস্টিতে এদিকে চলে যাবো সো গাইস দেখো মিষ্টি মুখ করানো হলো এরপর আমরা চলে এসেছি রেস্টির এখানে এখানে অনেকটাই সময় লেগেছে দেখো দেখতে পাচ্ছ লাইট জ্বলে উঠেছে সকাল মানে রাত্রিবেলা হয়ে গেছে তখন বিকালবেলা ছিল আস্তে আস্তে রাত্রি হয়ে গিয়েছিলো সেই জন্য সব চারিদিকে লাইট এবং আমার মোবাইল দিয়ে আমি ভিডিও করছি তোমরা দেখলে হয়তো বুঝতেই পারছো যে এটা রাত্রিকালের ভিডিও আর কি সো গাইজ দেখো এখন আমার যে বোন রয়েছে নিয়তি ও এখন সাইন করে দেবে মানে সই করে দেবে এখানে রেজিস্ট্রি পেপার যেটা রয়েছে সাবমিট করতে হবে তার পরবর্তী সময়ে সার্টিফিকেট চলে আসবে তা ফর্মটা ফিল করে দিচ্ছে সেই জন্য সই লাগবে সেই সইটাও করে দিচ্ছে খুব সুন্দরভাবে আমি এটাকে ভিডিও করে রেখেছি যাতে করে একটা স্মৃতি হয়ে থাকে এবং ও পরবর্তী সময়ে দেখতে পারবে যে রেজিস্ট্রির দিন এবং আমার আশীর্বাদের দিন কি কি হয়েছে না হয়েছে সব কিছুই থাকছে এই ভিডিওতে এরপর দেখো গাইস আর একটা আর অ্যাঙ্গেল থেকে আমি শ্যুট করেছি এখানে দুটো ভিডিও দিয়ে দেওয়া হয়েছে যাই হোক গাইস এখনও সই করে দিচ্ছে ফটোর উপরে যে সই করতে লাগে সেই সইটাও করে দিচ্ছে আর এইভাবে করে রেস্টটি কমপ্লিট হয়ে গিয়েছে সো গাইস দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা